নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, বিজেপির মোদি এম্বাসেডর বরাকে নির্বাচনী প্রচারে আইনজীবীরা। লোকসভা ভোটের জন্য তৈরি কংগ্রেস, একজোট হয়ে কাজ করার আহ্বান। কাটিগড়ার খেলমায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অসহায় মহিলার বাড়ি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রদেশ বিজেপির অধিবক্তা পরিষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে 10,000 আইনজীবী সমগ্র আসামে মোদি অ্যাম্বাসেডর হিসেবে প্রচারে অংশগ্রহণ করবেন। শুক্রবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানায় বিজেপির আইন বিভাগ। তারা জানান, লোকসভা নির্বাচনে 370টি আসন দখল করার প্রধানমন্ত্রীর লক্ষ্য সফল করতে আইনি অধিবক্তারা বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামবেন। আইনজীবীদের অংশগ্রহণ বিজেপির ভিতকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করছেন তারা। নির্বাচনী প্রচারকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় অধিবক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে গৌহাটি, জোরহাট, বরপেটা ও গোলাঘাটের সম্মেলন শেষে শুক্রবার কাছাড়ের শিলচর শহরে অধিবক্তা সম্মেলনের আয়োজন করা হয়। আগামী রবিবার লক্ষ্মীপুরে সম্মেলন অনুষ্ঠিত হবে। বরাকের 3 জেলায় সর্বনিম্ন 1,000 অধিবক্তা মোদি অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন। অধিবক্তাদের প্রচার অভিযানে আসামের বেশিরভাগ আসন বিজেপির দখলে আসার পাশাপাশি একাধিক আসনে বিজেপি প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। সাংবাদিক সম্মেলনে বিজেপি অসম প্রদেশ লিগ্যাল সেলের কনভেনর জয়ন্ত কুমার গোস্বামী ও ধর্মানন্দ দেব সহ বিজেপি জেলা লিগ্যাল সেলের বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন। সেই সূত্রে সমগ্র অসমতে সমগ্র জিলায় জিলায় একো একোখনকৈ অধিবক্তা সন্মিলনৰ আয়োজন কৰা হৈছে। ইতিমধ্যে যোৰহাট, গুৱাহাটী, বৰপেটা, গোলাঘাট আৰু আজি কাছাৰ জিলাৰ আজি শিলচৰত অধিবক্তা সন্মিলন অনুষ্ঠিত হ'ব। ইতিমধ্যে 4 জিলাত সমাপ্ত হৈছে। পৰৱৰ্তী অহা দেওবাৰে লক্ষীমপুৰত অধিবক্তা সন্মিলনৰ আয়োজন হৈছে। গতিকে সমগ্ৰ অসমতে অধিবক্তাসকলক সকলে এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত নিৰ্বাচনী প্ৰচাৰৰ কাৰণে ইচ্ছা প্ৰকাশ কৰিছে আৰু ইতিমধ্যে সাজু হৈ উঠিছে। সেই সূত্ৰে সমগ্ৰ বৰাকৰ 3 জিলাত কাছাৰ, কৰিমগঞ্জ আৰু শিলচৰ এই জিলাকেইখনত 1,000 অধিবক্তাই নিৰ্বাচনী প্ৰচাৰত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত অংশগ্ৰহণ কৰিব। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ পক্ষত তেওঁলোকে নিৰ্বাচনী প্ৰচাৰত নামিব। গতিকে এই সূত্ৰে আজি কাছাৰ জিলাৰ শিলচৰত আমাৰ জিলা আইনকোষে অধিবক্তা সন্মিলন আয়োজন কৰিছে। নিশ্চিতভাৱে অধিবক্তাসকলৰ অংশগ্ৰহণে ভাৰতীয় জনতা পাৰ্টিক অধিক শক্তিশালী কৰিব। আমাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি লক্ষ্য, 370 আসন দখল কৰাৰ, ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে দখল কৰাৰ যি লক্ষ্য, এই লক্ষ্যত অসমৰ পৰা আমি নিশ্চিতভাৱে এক বুজন পৰিমাণৰ আসনেৰে আমি অসমতো জয়লাভ কৰিম। কেওখন আসনতে আমি শক্তিশালীভাৱে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ম। আৰু শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পাল, সাংগঠনিক ইনচার্জ হিরু দাস সহ অন্যান্য কংগ্রেস কর্মীদের নেতৃত্বে দলের সাংগঠনিক কাজকর্ম ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। কিন্তু সোনাই কেন্দ্রের কাজীডোহর, চাঁদপুর ও নগদিরগ্রাম জিপির 2-3 স্বার্থান্বেষী লোক কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম নিয়ে অযথা বিভ্রান্তির সৃষ্টি করছেন। শুক্রবার কাবুগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেন কাজীডোহর জিপির প্রাক্তন সভাপতি তথা মণ্ডল কংগ্রেস সভাপতি মঞ্জুল হক বড়ভূঁইয়া, নগদিরগ্রাম মণ্ডল কংগ্রেস সভাপতি নূর আলম লস্কর, চাঁদপুর মণ্ডল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান লস্কর, মায়াজুল হক লস্কর, বশিরুদ্দিন লস্কর, বাচ্চু সিংহ সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে পরস্পর মতভেদ ভুলে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তারা। ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট অভিজিৎ পাল, তার নেতৃত্বে যে কংগ্রেস সংগঠন গ্রামে গঞ্জে যে সংগঠন চলছে খুব সুন্দরভাবেই চলছে। তার নরসিংপুর ব্লক প্রেসিডেন্ট গোবিন্দ পাল, এন নেতৃত্বেও খুব সুন্দরভাবে চালাই গেছেন। আগে 3 ব্লকের দায়িত্বে হিরক দা,
তার নেতৃত্ব খুব সুন্দরভাবে কংগ্রেস চলিতেছে। ভারত আমি ডাইরেক্ট জিপি প্রেসিডেন্ট, কাজীডর জিপি প্রেসিডেন্ট কংগ্রেস থেকে, আমার আমার যখন সব কাগজ উগজ আমার মনোনীত সার্টিফিকেট উটিফিকেট কংগ্রেসের যেটা সার্টিফিকেট দিছে এটা আমার লগে আছে, কিন্তু কিছু সংখ্যক মানুষের পর আমি বিজেপি গেছিল, কংগ্রেসটা এখন সুন্দরভাবে বাসি আইসে, যে বাসি আইসে এখন কংগ্রেস মানে আগ্রহী মানুষ সব, আর যে সরকার চলে সরকারের বিরুদ্ধে কংগ্রেস আগ্রহী, এবার স্বইচ্ছা কংগ্রেস আইতো স্যার, এর লাগে ও কিছু মানুষে এটারে বাধা দিয়া পিছিয়ে ফেলাইতো স্যার, কংগ্রেস জাগ্রত হয়ে যায়। ও ডিসি প্রেসিডেন্টের দায়িত্বে যেভাবে কংগ্রেস মানে আগুয়া আসে আসে, এর লাগিয়া তারা এটা পিছিয়ে নিত স্যার। আমাদের এই তিন জিপির উপরে যে অন্যায়ভাবে বা চক্রান্তমূলকভাবে যে সোশিয়াল মিডিয়ার মাধ্যমে কয়েকটি মিথ্যা অপবাদ রটানো হচ্ছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমরা ওনাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের সাথে আসুন, যদি আপনারাই সত্যিকারের কংগ্রেস কর্মী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে কাজে সহযোগিতা করুন। কংগ্রেসের যে পতনের সময়, হ্যাঁ পতন হয়েছিল বিগত দিনে, সেই পতনের দিনটিকে কাটিয়ে আমরা এখন নতুন কংগ্রেসের যে শক্তির উদয় হয়েছে, সেই উদয় নীতিকে বা কংগ্রেসের যে অগ্রাধিকারকে আগে দিয়ে নিয়ে চলতে পারি, সেই জন্য আমরা ওনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে এসে কাজ করার জন্য। কাটিগড়া কেন্দ্রে একের পর এক ঘটনা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। গতকাল খেলমা এলাকায় দুপক্ষের তুমুল সংঘর্ষে দুজনের মৃত্যু হওয়ার পাশাপাশি উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে শুক্রবার সেই একই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় এক অসহায় বিধবা মহিলার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ফরিদা বেগম নামের এই অসহায় মহিলার ঘরে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনা সর্বহারা হয়ে পড়েছেন মহিলা। স্থানীয়রা কালাইন দমকল বাহিনীকে খবর দিলেও শেষ রক্ষা হয়নি। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছার আগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাকে সহায়তা প্রদানের আবেদন জানিয়েছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাগানু প্রত্যন্ত এলাকায় চলছে বিভিন্ন কাজের শিলান্যাস। শুক্রবার পাঁচটি গ্রামীণ পূর্ত রাস্তার কাজের শিলান্যাস করেন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। সকাল ১১টায় গুমটি বাড়িতে ২০,৭৩,০০০ টাকার রাস্তার শিলান্যাস হয়। দুপুর ১২টায় লাংলাছড়া বাগানে সবকটি ইনার লাইনের কাজের শিলান্যাস হয়, যৌথভাবে ১ কোটি টাকার মঞ্জুর হয়েছে। দুপুর ১টায় কুম্বা নিস্থলে দুটি কাজের শিলান্যাস যৌথভাবে একই ফলকে হয়, এখানে ১ কোটি টাকার মঞ্জুর হয়েছে। দুপুর ২টায় চাম্পাটিলা ৭৬,৪১,০০০ টাকা মঞ্জুর হয়েছে। বিকেল ৩টে উধারবন্দ মহাদেব বাড়ি টিকুর গ্রামে কয়েকটি রাস্তার কাজের যৌথ ফলকে ১২,৯৪,০০০ টাকা মঞ্জুর হয়েছে। সভায় বিধায়ক অনুপস্থিত থাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। তিনি আগামী লোকসভা নির্বাচনে পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করে নরেন্দ্র মোদীকে পদ্মফুল উপহার দিয়ে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের মতো জয়ী করার আহ্বান জানান। বৃহস্পতিবার উধারবন্দ মণ্ডলের অধীন ৮টি রাস্তার কাজের শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম। অমরানগর ইন্দ্রনগর সেতুর উপর বক্স কালভার নির্মাণের জন্য ৫০,০০০ টাকা বরাদ্দ। শালগঙ্গা জিপির কালীবাড়ি রোড পিএইচই সম্মুখে রিভার প্রোটেকশনের জন্য ২,৪৮,০০০ টাকা। মধুরা জিপিতে নগর ইঞ্জিন টুকরা থেকে নগর নিচ লাইন রাস্তা এসওডিপি ওডিএস স্কিমের অধীনে ১ কোটি। দয়াপুর কলোনির রাস্তার জন্য ৭৭,৪৮,০০০। কাশীপুর মণ্ডলের অধীন আরকাটিপুর তিমাথা থেকে
ময়দানবিল রাস্তা রংপুর মণ্ডলের অধীন রংপুর জিপিতে ভিআইপি সড়ক থেকে এডিসি রাস্তা, উধারবন্দ মণ্ডলের অধীন পালগ্রাম থেকে মহাসড়ক পর্যন্ত রাস্তা বাইপাসের জন্য 5,28,22,000 টাকা বরাদ্দ করা হয়েছে। ঝাপিরবন্দ থেকে লার্সিংপাড় পর্যন্ত রাস্তার জন্য 63,48,000 টাকা বরাদ্দ হয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আমাকে এখানে বিধায়কের প্রতিনিধি বা মণ্ডল সভাপতি হিসাবে আমি এই রাস্তার শিলান্যাস করলাম বিধায়কের হয়ে। আপনাদের এখানে যে এই রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুব জরুরি ছিল। আমরা যতবার এসেছি আমরা দেখেছি এই রাস্তাটার অল্প জায়গা, প্রায় 350 মিটারের মতো জায়গা বাকি রয়ে গেছিলো, যাতে অনেক অসুবিধা হতো এখানের এলাকার মানুষের। সেই কথা চিন্তা করে আমাদের মাননীয় বিধায়ক আপনাদেরকে এখানে এই রাস্তার মঞ্জুর করেছেন। প্রায় 21,00,000 টাকা, প্রায় 20,00,000 সামথিং আছে, প্রায় 21,00,000 টাকা এখানে মঞ্জুর করেছেন। আমার SDO সাহেব আপনাদেরকে বলেছেন যে এই রাস্তা হওয়ার সময় সাইডে ড্রেন থাকবে, এক সাইডে ড্রেন থাকবে, এবং এই রাস্তাটা এখানে ব্লকের রাস্তা হবে। 80 mm ব্লক, যেটা মোটা ব্লক আছে, সেই ব্লকের রাস্তা হবে। বাকি পোর্শনটা কাজের গুণগত মান ভালো থাকবে আমরা জানি, কারণ এখানে আমাদের ঠিকাদার মহাশয় উপস্থিত আছেন। ওনাকে আমরা বলবো যাতে গুণগত মানটা ঠিক থাকে, সেই দিকে নজর রাখার জন্য। মাননীয় বিধায়কও এটার সবসময় দেখাশোনা করবেন। আপনারা যারা আছেন এখানে, আমাদের দলীয় কার্যকর্তারা আছেন, এই বাগানের পঞ্চায়েত বা অন্যান্য যারাই আছেন প্রতিনিধি, সবাই লক্ষ্য রাখবেন। একটা অনুরোধ করব, যখন কাজ হবে, যাতে ঠিকাদার যখন কাজ করেন, যাতে ওনাকে সবাই সহযোগিতা করেন। আজকের এই অনুষ্ঠান কালকে রাত্রে ঠিক হয়েছে, যাতে আজকে এখানে হবে, হঠাৎ করে এখানে আপনারা স্থানীয়। শিলচরের উদীয়মান যুবনেতা রাজা লস্কর আজ আমাদের মধ্যে নেই। হজে গিয়ে আর নিজ শহরে ফেরা হলো না তার। বৃহস্পতিবার বিকেলে মক্কার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 35 বছর। জনপ্রিয় এই যুবনেতার অকাল মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মা বাবা ও স্ত্রী সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন তিনি। উল্লেখ্য, প্রয়াত যুবনেতা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। হজে যাওয়ার পর গত 21 ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার দলের তরফে তাঁকে শ্রদ্ধা জানাতে দলীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। এরপর তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেসের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের কর্মকর্তারা জানান, প্রয়াত যুবনেতা রাজা লস্কর একজন তৃণমূল স্তরের কর্মী ছিলেন। NSUI ও যুব কংগ্রেস করে উপত্যকায় সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। রাজনীতিতে জড়িত থাকলেও সমাজসেবামূলক কাজে তাঁর অবদান ছিল অতুলনীয়। যে কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন তিনি। প্রয়াতের স্মরণে শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এক শোকসভার মাধ্যমে শোক সন্ততপ্ত পরিবারের হাতে একটি শোকবার্তা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। আগামীকাল থেকে রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শিলচর বঙ্গভবনে শুরু হচ্ছে। এই উপলক্ষে নাটক শুরু হওয়ার প্রাককালে আজ বিকেল 4টায় শিলচর গোলদিঘি মলের সামনে থেকে বিভিন্ন সংস্থা, ক্লাব, সংগঠন ও অন্যান্যরা মিলে এক বিরাট আকারের সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে বঙ্গভবনে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন আগামীকালের নাটকের উদ্বোধক উষারঞ্জন ভট্টাচার্য, কবি সাংবাদিক অতীন দাস, সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায় প্রমুখ। এ বিষয়ে রূপম সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। Thank you.
সরকার, রূপমায়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবছর 43তম বছরে পা দিতে চলেছে। আগামীকাল অর্থাৎ 16ই মার্চ আমাদের আগামীকাল থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করছে এবং শেষ দিনে থাকছে একটি প্রদর্শনী নাটক। শিলচর শহরের সংস্কৃতিপ্রেমী জনসাধারণ, সেই সঙ্গে প্রত্যেকটি নাট্যদল যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে আসছেন, এর জন্যই আমরা এই 43 বছরে পা দিতে পেরেছি। আজ এই উৎসবের প্রাক্কালে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়েছিল গুলদিঘি মলের সামনে থেকে ঠিক বিকেল 4টায়। এতে সবাই যোগদান করেছেন, আমাদের দেখে খুবই ভালো লেগেছে। শিলচরের প্রবীণরা যারা আছেন এবং এই এরই সঙ্গে আগামীকালের উদ্বোধক উষারঞ্জন ভট্টাচার্য মহাশয়ও আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন এবং প্রবীণ ব্যক্তি অতীন দাস মহাশয় আমাদের সঙ্গে ছিলেন পুরো পথচলায়। সেই সঙ্গে যতগুলি নাট্যদল এবং সংস্কৃতিপ্রেমী জনসাধারণ আছে এই পথচলায় যোগদান করেছেন, তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিজেপির মোদি অ্যাম্বাসেডর বরাকে নির্বাচনী প্রচারে আইনজীবীরা। লোকসভা ভোটের জন্য তৈরি কংগ্রেস, একজোট হয়ে কাজ করার আহ্বান। কাটিগড়ার খেলমায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অসহায় মহিলার বাড়ি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।